অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলি পাবলিক ডিমান্ড, অর্থাৎ আমার যে প্রিয় দর্শক বন্ধু তারা জানতে চেয়েছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার 2021-এ প্রেম নিয়ে আপনি ভিডিও দিন। তো এই চ্যানেলটি হচ্ছে আপনাদের চ্যানেল, যেটা আপনাদের ডিমান্ডের উপর আমি কিন্তু ভিডিও উপস্থাপনা করি। তো এই 2021 সালে নতুন প্রেম আসতে চলেছে এই 7টি রাশির, এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে, প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এই 7 রাশির। তার বলে আমি যে 5 রাশির কথা বলছি না, তার বলে এই নয় যে সেই রাশিগুলো প্রেম হবে না বা পুরাতন প্রেম কামব্যাক করবে না, এ কথা কৌশিক রায় কোনো সময় দাবি করবে না। যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রহের গোচর অনুযায়ী আপনাদের নিশ্চিতরূপে প্রেমের ক্ষেত্রে সফলতা 100% পাবেনই পাবেন। কৌশিক রায় যে কথাগুলো বলে খুব জোর গলায় দায়িত্ব নিয়ে কথাগুলো বলে, অর্থাৎ 7 রাশির নতুন প্রেম এই 2021-এ, নতুন প্রেমের হাতছানি এই 2021-এ আসতে চলেছে। এবং যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছে বা রিলেশনের দিক থেকে অসুবিধা চলছে, সেই জায়গাটা রিলেশনের দিকটাও কিন্তু ফিরতে চলেছে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, নিজের রাশি শুনে ফট করে বেরিয়ে গেলেন এটি করবেন না, সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এর সাথে সাথে বলছি যে 5টি রাশি বলছি না, তার বলে এদের এই রাশিগুলো কিন্তু প্রেম আসবে, আপনারা হতাশ হবেন না, কৌশিকরা কাউকে হতাশ করাই না, প্রত্যেকেরই কিন্তু আসবে। যেগুলো প্রবল সম্ভাবনা সেগুলোকে কিন্তু আমি বারবার বলছি, কারণ অনেকে কমেন্টস করেন যে স্যার তাহলে কি আমাদের হবে না। সত্যি আমার খুব খারাপ লাগে, নিজের দিক থেকে খুবই খারাপ লাগে। আমি এটা বলবো না যে হবে না, তাদেরও পুরাতন প্রেম ফিরবে, নতুন প্রেমের হাতছানি তাদেরও হবে। তো দেখুন, আমার যে এই কথাগুলো যারা শুনছেন, যদি একটুকো গাছের পাতা না নড়ে জানবেন আপনার বাই বাচ্চার ডিস্টার্ব আছে বা আপনার দশা অন্তর্দশা পারমিট করছে না। এই জায়গাগুলো আপনাদেরকে নিশ্চিতরূপে প্রতিকার প্রতিবিধান করতে হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য বারবার আসছে, দেখুন রাশি লগ্নের জন্য করবেন না। আপনারা যদি কোনো বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই আপনারা সেই বিষয়টি আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, সেই বিষয়ের উপর আমি কিন্তু ভিডিও দিব। এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি প্রিয় দর্শক বন্ধুদের চ্যানেল, অর্থাৎ আপনাদের চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল বললেও ভুল হবে, এটা হচ্ছে আপনাদের পরিবার, এটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে দর্শকদের পরিবার। তো দেখুন, প্রেমের ক্ষেত্রে প্রথমত আমাদের পঞ্চম ভাবকে দেখতে হবে। পঞ্চম ভাব কোথায় অবস্থান করছে, পঞ্চম অধিপতি কোথায় অবস্থান করছে, বা পঞ্চম ভাবে কোন গ্রহ বসে আছে, বা ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, এগুলো দেখা দরকার। এবং আপনার রাশিচক্রে শুক্র, মঙ্গল এবং চন্দ্র কেমন আছে, এই জায়গাটা দেখা একান্ত দরকার। এবং দ্বিতীয় এবং একাদশ ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এছাড়াও আপনাদেরকে বলি, আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, তার আগে আপনাদেরকে বলি, আমি প্রত্যেক মাসে কিন্তু প্রেমের বিষয়ের উপর কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো রাখবেন।
যারা আমার চ্যানেল দেখছেন বা যারা নতুন দেখছেন আজকে, যারা দেখেন তো তারা তো জানেনই, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই এই প্রেমের বিষয়ে আমি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ভিডিও দিই, সেই ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, সেখানে ইন ডিটেলস আরও আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, প্রেম আমি বারবার বলছি পঞ্চম ভাব, পঞ্চম ভাবাধিপতিক অবস্থান কোথায় করছে বা পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, দ্বিতীয় একাদশ এবং আপনার রাশিচক্রে কিসের দশা অন্তর্দশা চলছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার, তবেই কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশন করা সম্ভব। কিন্তু আমি বারবার বলছি এই প্রেমের ক্ষেত্রে একটা দক্ষ অ্যাস্ট্রোলজারও কিন্তু প্রেডিকশন করাটা খুব কঠিন হয়ে পড়ে, দক্ষ অ্যাস্ট্রোলজারও, কারণ প্রেমের ধরনটা হচ্ছে আলাদা। দেখুন, প্রেমের ব্যাপারটা আজকে হয়তো ভালো লাগছে, সাত দিন পর একরকম মন, বারো দিন পর একরকম মন, পনেরো দিন পর একরকম, এক মাস পর একরকম, দু মাস পর একরকম, মানে দেখুন মন মানসিকতা কিন্তু প্রেমে বদলাতেই থাকে। অনেকেই প্রেমে হতাশ হচ্ছে, প্রেম বিচ্ছেদ হচ্ছে। দেখুন আমি বারবার বলছি, প্রেমে হতাশা যারা যারা পাচ্ছেন না, একটা কথা আছে, অঙ্গে অর্থাৎ কোনো জায়গাতে, আপনার শরীরের জায়গাতে যদি চোট পায় কি না, তার সারানোর হাজারো কিন্তু ওষুধ আছে, কিন্তু আপনার যদি হৃদয়ে যদি ব্যথা লাগে কি না, তার কিন্তু ওষুধ নেই। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ যারা প্রেমের ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত পেয়েছে বা সফলতা পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জ্বালাটা তারাই জানে। কারণ দীর্ঘদিন প্রেম করার পর যখন সেই মেয়েটি অন্য জায়গায় বিয়ে করে নেয় বা সেই ছেলেটি অন্য জায়গায় বিয়ে করে নেয় কি না, তার যন্ত্রণা সেই একমাত্র বুঝতে পারে, সেটা কিন্তু শেয়ার করা সম্ভব নয়। তো এই প্রেম বিষয়টা কিন্তু খুবই কঠিন। তো প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে গেলে বিশেষত আপনার রাশিচক্রে পঞ্চম ভাব, আপনার শুক্র গ্রহের অবস্থান অর্থাৎ ভেনাস আপনার কেমন আছে, যার যত শুক্র ভালো প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু তারা পাবেই পাবে। তবে দেখতে হবে শুক্র কোনভাবে বসে আছে, শুক্র কোন নক্ষত্রে অবস্থান করছে, পঞ্চম ভাবাধিপতি কেমন আছে বা পঞ্চম ভাবে কোন গ্রহ বসে আছে, আপনার দ্বিতীয় ভাবাধিপতি কোথায় অবস্থান করছে বা দ্বিতীয় ভাবে কে বসে আছে, এবং একাদশ ভাব অর্থাৎ সব কিছু যোগফল যেখানে হয় কি না, অর্থাৎ লাভ সফলতা এবং সাকসেস, সেটা হচ্ছে একাদশ। এই জায়গাগুলো কিন্তু বিচার করা একান্ত দরকার। এটা একমাত্র যারা যারা প্রেমে ব্যর্থতা হচ্ছে কি না, বারবার ব্যর্থ হয়ে আসছেন, তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করুন এবং সেই জায়গাটাতে আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানটা আপনারা অবশ্যই করুন, এবং আপনার একাদশ ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব কেমন আছে সেটা অবশ্যই দেখুন, শুক্রের অবস্থান, আপনার মঙ্গলের অবস্থান এবং চন্দ্রের অবস্থান। এই তিনটি প্ল্যানেট কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশেষ মুখ্য ভূমিকায় কিন্তু থাকে। তো এইবার আমি জানাতে চলেছি এই 2021, এই যে নতুন বছর পড়ছে, কাদের নতুন প্রেম আসতে চলেছে, নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার বেশ কয়টি রাশি অবৈধ প্রেমও কিন্তু থাকবে, সেই দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে অবৈধ প্রেম, সেটাও আমি বলে দেবো, সেই সেই রাশি অবৈধ প্রেম থেকে আসার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন এবার আমি বলি কোন কোন রাশির ক্ষেত্রে এই 2021 প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমার মনে হচ্ছে, বিশেষত আমার, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির মানুষ হন এবং আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার রাশিচক্র যদি পঞ্চম ভাব ভালো থাকে, দ্বিতীয় ভাব ভালো থাকে, একাদশ শুক্র মঙ্গল চন্দ্র যদি ভালো থাকে, আপনার জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে, নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনি যদি বৃষ রাশির মানুষ হন। এরপরের যে রাশির কথা আমার মনে হচ্ছে,
সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের, আপনি যদি মকর রাশি হন, আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনার যদি পঞ্চম ভাব ভালো থাকে, দ্বিতীয় ভাব ভালো থাকে, একাদশ ভাব ভালো থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম ফির আসবেই আসবে, নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক করবে আপনি যদি হন মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আমি বলছি। এরপরের যে রাশির কথা আমি বলবো, আমার বিশেষ করে মনে হচ্ছে তিন নম্বর রাশি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা পাবেনই পাবেন আপনি যদি হন তুলা রাশি। এরপরের যে রাশির কথা আমার বিশেষত মনে পড়ছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের নতুন প্রেম, চার নম্বর যে রাশির কথা বলছি সেটি হচ্ছে মীন, আপনাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সফলতা যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, যদি আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু, এবং শুক্র মঙ্গল চন্দ্র যদি ভালো থাকে, আপনারা কিন্তু প্রেম থেকে নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেনই পাবেন। পাঁচ নম্বর যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা কিন্তু আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ নতুন প্রেম আপনার জীবনে আসছে চলেছে, অর্থাৎ এবছর আপনাদের যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব যদি ভালো থাকে, প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু পাবেনই পাবেন, অর্থাৎ প্রেম থেকে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। ছয় নম্বর যে রাশি, সে রাশি আপনার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব যদি ভালো থাকে, বা আপনার রাশিচক্রে মঙ্গল, শুক্র এবং চন্দ্র যদি পীড়িত না হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু পাবেনই পাবেন। সবশেষে যে রাশির কথা আমি বলবো সেটি রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু এবছর দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন প্রেম আপনাদের এবছর আসবে, প্রেমের ক্ষেত্রে সাকসেস সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে, এবং আপনার যদি পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব যদি পীড়িত না হয়, সেক্ষেত্রে আপনি যদি হন কর্কট রাশি মানুষ, আপনারা নিশ্চিত রূপে জানবেন আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেনই পাবেন। এইবার আমি জানাবো কোন এই তিনটি রাশির ক্ষেত্রে অবৈধ প্রেম আসার সম্ভাবনা, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু সাবধান, কিছু কিছু ক্ষেত্রে থাকে অবৈধ প্রেম। সেটি হচ্ছে প্রথম, মানে যে জায়গাটা সমস্যা আসতে পারে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রেমের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অবশ্যই আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন, অবৈধ প্রেম মিথুন রাশির ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে দ্বিতীয় যে রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও অবৈধ প্রেমের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অবশ্যই এই আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ, আপনারা কিন্তু অবৈধ প্রেম আপনার এ বছর কিন্তু আসার জায়গা কিন্তু থাকছে। এরপরে যে রাশি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেম আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, হালকা হলেও কুম্ভ রাশির খুব ক্ষীণ সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও নির্দেশ করছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রেম এর জায়গাটা কিন্তু নির্দেশ করছে।
দেখুন, আমি এই যে প্রেমের বিষয়ে যে আপনাদেরকে এই যে তথ্যটা তুলে ধরছি সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে, এবং যদি আপনাদের রাশিচক্র যদি পারমিট করে, আপনারা নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেনই পাবেন। কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আমি বারবার একটা কথা বারবার বলছি, আমার যে কথাগুলো যাদের একটুকু মিলছে না, ধরে নিন বেশ কিছু মানুষ কমেন্টস করছেন যে স্যার আমার তো মিলছেই না, অর্থাৎ যদি একটুকু গাছের পাতা না নড়ে তাহলে জানবেন, আমি বারবার বলছি, আপনারা নিজের জন্মছকটা অ্যানালাইসিস করান এবং সেখানে প্রতিকার প্রতিবিধান আপনারা অবশ্যই করান। দেখুন, প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে গেলে আমি বারবার বলছি, আপনাদের পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এই যে একের পর এক প্রেম আসে, প্রেম ভেঙে যায়। অর্থাৎ প্রেম মানুষের জীবনে আসেই, কোনো না কোনো সময় কিন্তু মানুষের জীবনে প্রেম আসবেই। এটা আমি যে বলেনি যে প্রেম আসেনি সেটা ভুল কথা, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম আসে। সে প্রেমটা কারো ক্ষেত্রে স্টেবল হয়, কারো ক্ষেত্রে আবার সেই প্রেম ভেঙে যায়। অর্থাৎ কেউ অ্যাকসেপ্ট করতে পারে, আবার কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। অর্থাৎ প্রেম এমন কোনো মানুষ নাই যে তার জীবনে প্রেম আসেনি, এটা আমি জোর গলাতে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এমন কোনো মানুষ নেই যে বলতে পারে যে তার জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম এসেছেই এসেছে, আসতে বাধ্য। 100% কৌশিকরা যে কথাগুলো বলে খুব জোর গলায়, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলে, তো এই জায়গাটাতে অবশ্যই দেখতে হবে সেই প্রেমটা সঠিক প্রেম তো, অবৈধ প্রেম নয় তো, এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে, তবেই কিনা আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। অবশ্যই আপনারা নিজস্ব জন্ম ছকটা অ্যানালাইসিস করেন। যারা বারবার প্রেম থেকে বাধা প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ প্রেম আপনার জীবনে টিকছেই না, প্রেমের ক্ষেত্রে বারবার আপনারা মানে ধাক্কা খাচ্ছেন, বা একের পর এক প্রেম আসছে কিন্তু প্রেম আপনাদের পূর্ণতা পাচ্ছে না, অবশ্যই নিজস্ব জন্ম ছক অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট অবশ্যই অ্যানালাইসিস করান। কারণ এক্ষেত্রে আপনার নিজস্ব জন্মছকটা যতক্ষণ না অ্যানালাইসিস না করাচ্ছেন, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। এবং প্রেম খুব সুন্দর একটা বিষয়, প্রেম ছাড়া কি জানেন, মানুষের জীবনটা না রুক্ষ মরুভূমির মতো। আমি আবারও বলছি, প্রেম ছাড়া মানুষের জীবনটা হচ্ছে শুষ্ক মরুভূমির মতন। অর্থাৎ শুষ্ক মরুভূমি যেমন হয়, যদি আপনার জীবনে প্রেম না থাকে, ঠিক শুষ্ক মরুভূমির মতনই কিন্তু আপনার জীবনটা কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের শুক্রের অবস্থান, আপনার চন্দ্রের অবস্থান, মঙ্গলের অবস্থান। বহুত মেসেজ এসছে আমার কাছে যে প্রেম করতে করতে প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছেন, অর্থাৎ দীর্ঘদিনের প্রেম, এমনও হয়েছে আমি আপনাদেরকে বলছি, দীর্ঘদিনের প্রেম 5-7 বছরের প্রেম ভেঙে গেছে, সেখান থেকে সেই ছেলেটি বা সেই মেয়েটি আলাদা জায়গায় বিয়ে করে নিয়েছে, বা যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তারা অবশ্যই নিজের জন্ম কুণ্ডলীগুলো অবশ্যই নিজস্ব জন্ম আপনারা জটক বিচার করিয়ে নিন, যে সেই জায়গাটাতে কোনো ডিস্টার্ব নেই তো, তাতে কি হবে আপনাদের ফিউচারটা খুব সুন্দর যাবে। আমি আপনাদেরকে শুধু এই যে বারবার বলছি না, রাশির নাম শুনে নিচ্ছেন আর বেরিয়ে যাচ্ছেন, এটা আপনারা করবেন না। বিশেষ কিছু কিছু ইম্পর্টেন্ট কিন্তু কথাও কিন্তু থাকে, যেগুলো আপনাদের জীবনে, যদি বিশেষ করে আপনাদের জীবনে পাথরের মতন কাজে লাগবে। আর যে 5টি রাশির ক্ষেত্রে আমি বললাম না না, সে 5টি রাশিরও কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন, এটা আপনারা হতাশ হবেন না। আমি বারবার বলছি, প্রচুর কমেন্টস আছে, চাল আমি আমার কি প্রেম হবে না, আমি কি এবছর নতুন প্রেম আমার জীবনে আসবে না, বা আমার কি পুরাতন প্রেম কামব্যাক করবে না, এই জায়গা এই এই বিষয়গুলো কিন্তু বারবার আসতে থাকে। তো
তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে আবারও বলছি, যারা নতুন প্রেম করছেন তারা অবশ্যই নিজেদের মনতে এই যে ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো না একটু কাটিয়ে উঠুন। ছটকটাতে সেন্টিমেন্ট, চুপ করে ইগো, এই জায়গাটা যতদিন কাটিয়ে উঠবেন কিনা আপনারা দেখবেন মনের দিক থেকে যথেষ্ট শান্তি কিন্তু আপনারা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং প্রেমের ক্ষেত্রে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যে আছে, আপনাকে যাকে ভালো লাগবে এই প্রেমের বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা সেই জায়গাটাতে অ্যানালাইসিস করান এবং আপনারা দেখুন যে আপনাদের প্রেমে প্রেমজ বিবাহ ভালো হবে না সেই জায়গাটা আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ ভালো হবে। এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলো নিজস্ব বাই বার্চারটা একবার দেখিয়ে নিন, তাতে কি হবে। এবং তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান থাকে এবং কিছু কিছু ক্রিয়া থাকে যেগুলো করলে না এই যে প্রেমে যে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না, প্রেমের ক্ষেত্রে ধাক্কা পাচ্ছে, ধোকা পাচ্ছে বা প্রচণ্ড মানসিক চাপ, মানসিক কষ্ট পাচ্ছে এবং হতাশা, সেই জায়গাগুলো একমাত্র অ্যাস্ট্রোলজার সেই কিন্তু আপনাকে তুলে ধরতে পারে। তো আপনাদের যে ডিমান্ড সেই অনুযায়ী আমি আজকে আপনাদেরকে ভিডিওটি দিলাম। নেক্সট ভিডিওতে এরকম দুর্দান্ত টপিকস নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। তো আজ